বিশ্বের বিভিন্ন দেশের উদ্বেগের মধ্যেই চীনের করোনা ইস্যু নিয়ে এবার পরিস্থিতি আরও উস্কে দিল ইউরোপীয় ইউনিয়ন ইইউর দেশগুলোতে ভ্রমণের ক্ষেত্রে চীনা নাগরিকদের বাধ্যতামূলক কোভিড পরীক্ষার শর্ত আরোপের ঘোষণায় তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং এর মধ্যেই বিক্ষোভের মুখে নিজেদের শূন্য কোভিড নীতি থেকে সরে আসার পরেও সংক্রমণ না কমায় চীনা সরকারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছেন দেশটির অনেক নাগরিকরা চীনে ক্রমবর্ধমান কোভিড পরিস্থিতির অবনতিতে নড়ে চড়ে বসেছে বিশ্বের বিভিন্ন দেশ সংক্রমণের বিস্তার রোধে দেশটির নাগরিকদের ওপর একের পর এক ভ্রমণ বিধিনিষেধ আরোপ করতে শুরু করেছে যুক্তরাষ্ট্র ভারত সহ নানা দেশ এবার এ বিধিনিষেধ নিয়ে পরিস্থিতি আরও উস্কে দিল ইউরোপীয় ইউনিয়ন চীন থেকে আসা যাত্রীদের সবার কোভিড পরীক্ষা বাধ্যতামূলক ও বাহাত্তর ঘন্টা আগে করা কোভিড নেগেটিভ রিপোর্ট প্রদর্শনের বিধি জারি করেছে ইইউভুক্ত দেশগুলো এছাড়া বিমানবন্দরে চীনা নাগরিকদের করোনার পরীক্ষা ও টিকাদানের বিষয়ে সতর্কতা বৃদ্ধির সুপারিশ সহ মাস্ক পরার বিষয়টিও পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে ইইউ টানা বিধিনিষেধ ও শর্ত আরোপের ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং একে অবৈজ্ঞানিক বলেও দাবি করছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এর মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুর বিষয়ে সঠিক তথ্য দিচ্ছে না বলে চীনা সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এদিকে গেল বছরের শেষ দিকে তুমুল বিক্ষোভের মুখে নিজেদের শূন্য কোভিড নীতি থেকে সরে দাঁড়ায় চীন এতে আগের আরোপ করা অধিকাংশ বিধিনিষেধ প্রত্যাহার করা হয় অনেকে হুমড়ি খেয়ে পড়েন ভ্রমণের টিকিট বুকিংয়ে সব বিধিনিষেধ প্রত্যাহার করে নেয় চীনে রেকর্ডস পরিমাণ হারে বাড়তে শুরু করে সংক্রমণ এ অবস্থায় শি জিনপিং সরকারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছেন দেশটির অনেক নাগরিক তবে চীনা বিশ্লেষকরা বলছেন যেসব নাগরিকরা আগে শূন্য কোভিড নীতি প্রত্যাহার করতে বিক্ষোভ করেছিলেন তাদের মধ্যেই কেউ কেউ আবার নীতি থেকে সরে দাঁড়ানোই ক্ষোভ ঝেড়েছেন এর পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে বলেও ধারণা করছেন বিশ্লেষকরা জান্নাতুল সাদিয়া সময় সংবাদ